हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल दुर्गा रान्ना घर। आमी श्रोतपा। आज के तुम्हारे काछे नतुन एक रेसिपी निये हाजिर हो गेछी। आज के रेसिपिटा होच्छे एक बहुत पुरोनो दिनेर रान्ना, आमार निजेर मायेर काछे शेखा। तबे रुटी बा लुचि बा परोटार साथे सकाले जलखाबार हिसेबे खूब भालो लागबे खेते, एबं खूब चटजलदि तोमरा एई खाबारटा बानिये फेलते पारो। चलो ताहले देखा जाक आज के रेसिपिटा आमी किभाबे बानाच्छि। तबे अवश्यई जावार आगे तोमादेर एकटा कथा बोलते चाई, आमार भिडियोगुलो तोमादेर जदि भालो लेगे थाके ताहले अवश्यई तोमरा लाइक करो, सबस्क्राइब करो एबं पाशे थाका बेल आइकनटा प्रेस करते भुलो ना, जाते आमार नतुन नतुन नोटिफिकेशनगुलो तोमादेर काछे खूब ताड़ाताड़ि पौंछे जाय। चलो ताहले देखा जाक आजके चटজলদি রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। ভিডিও শেষ করে আমি এটা বানানোর জন্য 300 গ্রাম মতো কুমড়ো নিয়ে ভালো করে এটাকে কুচু কুচু করে কেটে আমি এটাকে রেখে দিয়েছি। আর আমি এখানে একটা টমেটো, সেটাকেও আমি কুচু করে কেটে নিয়েছি। হাফ চামচ মতো মাস্টার্ড সিডস আমি এখানে ইউজ করছি। তিনটে কাঁচা লঙ্কা আমি নিয়েছি। 4-5 কোয়া মতো রসুন ভালো করে এটাকে কুচু করে রেখে দিয়েছি। আর ইউজ করছি পরিমাণ মতো নুন আর 1 টেবিলস্পুন মতো চিনি, আর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো ইউজ করছি। কড়াটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিলস্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে সরষেটা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের মধ্যে রসুনের কুচিগুলো অ্যাড করে দিলাম। রসুনের কুচিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। টমেটোগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম। টমেটোটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি এবারে কুমড়োগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে কুমড়োগুলোকে ভাজা টমেটোগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে আমি কুমড়োগুলোকে একটু ভালো করে ভাজতে থাকব। এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো নুনটাকে অ্যাড করে দিলাম। আমি এর মধ্যে হলুদ গুঁড়োটাকে অ্যাড করে দিলাম। কুমড়োটাকে ভালো করে নরম হওয়ার জন্য আমি এবারে এটাকে 5-10 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব। আমি 8-10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। ঢাকনাটা চাপা দেওয়া অবস্থাতেই কিন্তু আমি মাঝে সাঝে এটাকে খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব আর একটু 2-3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দেবো। আমার কুমড়োর ছক্কা রেডি।
আমার কুমড়ো ছক্কা বা কুমড়ো সস্যরি রেসিপিটা একদম রেডি। গরম গরম পরোটা বা রুটির সাথে খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ভিডিও শেষ করে আমি আবার এসে গেছি তোমাদের কাছে। আজকের কুমড়ো ছক্কা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, এবং পাশে থাকা বেল আইকনটা তোমরা অবশ্যই প্রেস করো যাতে নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তোমরা অবশ্যই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সবাই মিলে খুব এনজয় করো। যদিও লকডাউনের সময় চলছে, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তবুও যতটুকু নিজেদের মধ্যে ভালো থাকা যায় অবশ্যই তোমরা সে ভালো থাকার চেষ্টা করো। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট রেসিপিতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায় জানালাম।